প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের এক দশমিক চার দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব ও এই চ্যাপ্টারে কী কী আছে সেটা আমরা একটু দেখে নেব ঠিক আছে তাহলে দশমিক ভগ্নাংশটা আমরা করে দেখাচ্ছি যেমন ধরো কোন একটা সংখ্যা ধরে নিলাম একের দশ একের দশ এটা আমরা দশমিক কী করে লাগে লিখব জিরো পয়েন্ট ওয়ান কি ধরে নাও একের দশের একশো ঠিক আছে তাই লিখবো জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এইভাবে যদি পাঁচের দশ তাহলে ফাইভ কিংবা ধরো সাতের দশ তা লিখব জিরো দশমিক আবার দেখে নাও ধরে নাও পাঁচের একশো তাহলে দশমিক কী করে লিখবো জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে কিংবা ধরে নাও সাতের একশো তা লিখবো জিরো আবার এমন হতে পারে হয়তো পাঁচের এক হাজার তিনটে শূন্য আছে তাহলে তিনটে খরচ হয়ে যাবে দশমিক জিরো জিরো ফাইভ এইভাবে আমরা দশমিক ভগ্নাংশ করে নিতে পারবো তাহলে কোনো সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ আমরা করে নিতে পারবো ঠিক আছে সেটা যদিও দশ একশো বা এক হাজার দিয়ে ভাগ হয় ঠিক আছে তো এগুলোকে আমরা দশমিক ভগ্নাংশ বলে থাকছি এবং দশমিক ভগ্নাংশের দুটো অংশ রয়েছে সেই দুটো অংশ আমরা একবার দেখে নেবো ঠিক আছে তো দশমিক অংশ দেখে নাও এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্থানীয় মানের তালিকা দেখে স্থানীয় মানে দশমিক ভগ্নাংশ বসে বসানোর চেষ্টা করি তাহলে আমাদের এই দশমিক সংখ্যার দুটো ভাগ আছে একটা হচ্ছে অখণ্ড সংখ্যা একটা হচ্ছে দশমিক সংখ্যা অখণ্ড অংশ এবং দশমিক অংশ যেমন ধরো এখান থেকে শুরু হয় একক দশক শতক হাজার দশাংশ শতাংশ সহস্রাংশ তাহলে দশমিক অংশটা হচ্ছে দশাংশ শতাংশ সহস্রাংশ আর অখণ্ড অংশ হচ্ছে একক দশক শতক হাজার তাহলে জিরো পয়েন্ট সেভেন তাহলে এককের ঘরে জিরো হবে মাঝে দশমিক আছে তাহলে সাত হচ্ছে শতাংশ জিরো দশমিক জিরো জিরো সাত অর্থাৎ আমাদের একক এক হচ্ছে জিরো দশাংশ জিরো শতাংশ জিরো আর সহসরাংশে সহস্রাংশে হচ্ছে সাত ঠিক আছে এইভাবে যদি আমরা করি সেভেন ওয়ান ফাইভ টু তাহলে দশ তাহলে আমরা হাজারের ঘরে আসবে সাত শতকের ঘরে আসবে এক দশকের ঘরে আসবে পাঁচ এককের ঘরে দুই দশাংশই শূন্য শতাংশ শূন্য শতাংশ পাঁচ এইভাবে আমরা এই দশমিক সংখ্যাকে দুটো ভাগে ভাগ করে নিতে পারি একটা হচ্ছে অখণ্ড অংশ একটা হচ্ছে দশমিক অংশ এখন অংশের মধ্যে একক দশক শতক হাজার এইভাবে বাড়তে থাকবে আর দশমিক অংশ হয়ে যায় দশাংশ শতাংশ সহস্রাংশ এইভাবে আমরা করে নিতে পারবো ঠিক আছে এরপরে আমরা দেখব যে আমাদের কোষে দেখিতে কি আছে সেটা আমরা করব তাহলে আমরা দেখে নিই যে কোষে দেখি 1.4 পয়েন্ট আছে সেটা আমরা একটু দেখে নেব ঠিক আছে তাহলে কোষে দেখি 1.4 পয়েন্ট ফোর এটা আমরা করবো কোষে দেখি তাহলে কী আছে দেখে নিচ্ছি কোশ্চে দেখি ওয়ান পয়েন্ট ফোর কী আছে অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রথমে দেখে নিই ওয়ান এতে কী রয়েছে ওয়ানে রয়েছে কতগুলো অংশ আছে দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর কয়টি রং করা আছে এক দুই তিন অর্থাৎ তিনটি রঙ করা আছে সব মিলে আছে দশটি তাহলে তিনের দশ এটা যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে শূন্য দশমিক তিন ঠিক আছে এরপরে বিয়েটা দেখে নাও বিয়েতে কি রয়েছে বি কতগুলো ঘর আছে দেখে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ দশ একশোটা ঘর আছে এবং আমরা দেখে হলুদ রঙের যেগুলো আছে সেগুলো কতগুলো ঘর আছে আছে এদিকে আছে দশটা তিনটে আছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশটা রয়েছে তাহলে আমরা লিখবো ছত্রিশ রং করা আছে কতগুলো ঘর আছে একশোটা আছে তাহলে দশমিক কি করে লিখবো জিরো পয়েন্ট থ্রি সিক্স ঠিক আছে এরপরে শেয়ারটা দেখব শেয়ারটা কতগুলো রং করা আছে কতগুলো আছে সি কতগুলো রং করা আছে দেখে না শেয়ারটা একই আছে এদিকে দশ এই যে মানে হচ্ছে একশো ঠিক আছে তাহলে ভাজিত একশো কতগুলো রং করা আছে দেখে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দশে ষাট তাহলে ষাট বা একশো এটা যদি দশমিক সংখ্যায় করি তাহলে জিরো পয়েন্ট সিক্স জিরো ঠিক আছে এবার ডিওর অংশটা দেখে নিই ডি ডি রয়েছে ডি এ কতগুলো রং করা আছে দেখে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটার রং করা আছে আর সব মিলে রয়েছে একশো তাহলে কুড়ি বাই একশো তাহলে হয়ে গেল কুড়ি বাই একশো অর্থাৎ জিরো পয়েন্ট টু জিরো দশমিক সংখ্যায় প্রকাশ করলাম এবার ইয়েরটা দেখবো ওয়ান ই ওয়ান ই কী রয়েছে দেখে নিই ওয়ান ই ওয়ানিতে দেখে নিই কতগুলো আছে ওয়ানিতে একই রকম সব মিলে রং করা আছে একশোটা আর কতগুলো রং করা আছে রঙ করা নেই সব মিলেছে একশো রঙ করা এবং রঙ যেটা নেই সেটা সব মিলেছে একশোটা ঘর আছে কতগুলো রং ঘর আছে দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে আমি দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশটা রঙ করা আছে তাহলে সাতাশ ভাজিত একশো তাহলে হয়ে যাবে সাতাশ ভাজিত একশো তাহলে আমরা দশমিক সংখ্যা যদি পরিবর্তন করি জিরো পয়েন্ট টু সেভেন ঠিক আছে এর পরেরটা দেখে নেব টু এ কী আছে টু এতে রয়েছে টু এ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ সবুজ রং করি এবং জিরো পয়েন্ট ফাইভ থ্রি অংশ হলুদ রঙ করি মোট রঙ করা অংশ হিসাব করি ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট ফাইভ একশোর মধ্যে পনেরোটা এবং এবং জিরো পয়েন্ট ফাইভ থ্রি অংশ হলুদ রং করি মোট রঙ করা অংশ হিসাব করি এবং কত রং করা অংশ হিসাবে কতগুলো রঙ করা হয়েছে সেটা আমরা হিসেব করতে হবে ঠিক আছে এখানেও তাই প্রথমে জিরো পয়েন্ট থ্রি অংশ রঙ নীল রঙ করি এবং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশে লাল রঙ করি কত অংশ রঙ করিনি হিসাব করি ঠিক আছে তাহলে আমাদের কি আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ পনেরোটা ঘর সবুজ রঙ করতে হবে ঠিক আছে এবং জিরো পয়েন্ট ফাইভ থ্রি অংশ হলুদ রঙ করতে হবে তাহলে তাহলে তিপ্পান্ন মধ্যে একশোটা ঠিক আছে একশোর মধ্যে তিপ্পান্নটা হলুদ রঙ করতে হবে এবং একশোর মধ্যে পনেরোটা কী করতে হবে সবুজ রঙ করতে হবে মোট রঙ করা অংশ কত হিসাব করি এটা যোগ করে দিতে হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর জিরো পয়েন্ট কত আছে ও টু এটা আমরা বইয়ের মধ্যে রঙ করে রঙ করে নিতে পারি ঠিক আছে তাহলে কত হিসাব হবে সেটা দেখে নিই জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ থ্রি জিরো পয়েন্ট ফাইভ থ্রি ঠিক আছে তাহলে এটা আমরা যদি ভগ্নাংশে করে নিই তাহলে পনেরোর একশো ভাজিত তিপ্পান্ন একশো ঠিক আছে তাহলে আমরা যদি যোগ করি তাহলে একশো হচ্ছে লসাগু হচ্ছে পনেরো প্লাস তিপ্পান্ন তাহলে পাঁচ তিন আট পাঁচ পাঁচেক ছয় আটষট্টি বাই একশো তাহলে আমরা দেখে নিই যে মোট রংকর অংশ কত পাচ্ছি আটষট্টি একশো অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স এইট অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স এইট এই অংশটা আমরা করা পাবো টু এ আর টু বিটা কী আছে দেখেনি টু এর বি টু এর বিতে রয়েছে প্রথমে জিরো পয়েন্ট থ্রি থ্রি অংশ নীল রঙ এবং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশে লাল রঙ করি কত অংশ রঙ নি হিসাব করি তাহলে আমরা কত রং করেছি সেটাকে দেখে নেবো জিরো পয়েন্ট থ্রি থ্রি প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ তেত্রিশের একশো প্লাস পনেরোর একশো আমরা যদি লসাগো করি তাহলে লসাগ হবে একশো তেত্রিশ প্লাস পনেরো পাঁচ তিন আট তিন একে চার বাই একশো ঠিক আছে তাহলে আমরা কত অংশ রঙ করিনি তা এক থেকে বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে হবে যে রঙ করিনি সেটা হচ্ছে এক মাইনাস ফর্টি তাহলে আমরা অর্থাৎ ফিফটি টু একশো অর্থাৎ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ টু জিরো পয়েন্ট ফাইভ টু এই অংশটা আমরা রঙ করিনি ঠিক আছে এরপর দেখানো তিনের দাগের অঙ্কে কী রয়েছে তিনের দাগে রয়েছে তিনের দাগ এবারে তিনের দাগে কী রয়েছে দেখে নিচের সংখ্যাগুলি স্থানীয় স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি তাহলে স্থানীয় মানের টেবিল তৈরি করতে হবে এবং কথায় লিখতে হবে ঠিক আছে তাহলে কীভাবে লিখবো আমরা এক দুটো দেখে দিচ্ছি বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে সবগুলো করব না ঠিক আছে আমরা এ বি এবং সি এই তিনটে করে দেখাবো বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে ঠিক আছে থ্রি এ তাহলে প্রথমেই আমরা স্থানীয় মানের তালিকা তৈরি করে নেব ঠিক আছে তাহলে করবো আমরা অখণ্ড অংশ হবে একক দশক শতক হাজার আমরা এটা পরের পেজে করে নিচ্ছি ঠিক আছে তাহলে তিনের দাগেটা আমরা করব। তিনের দাগে রয়েছে তাহলে তিনের কি রয়েছে দেখেনি তিনের ত্যাগ রয়েছে তিনের ত্যাগ রয়েছে এখানে আমরা করব এক দশক দশ হোক ঠিক আছে একক দশক শতক হাজার ঠিক আছে আর এদিকে দশমিক অংশে রয়েছে এক দশাংশ শতাংশ আর হচ্ছে সহস্রাংশ দন্তস হ দন্তসই রফলা আকার অনুষ্ঠার তালিবস সহস্রাংশ এটা আমরা দেখে নিই এই অংশটা হচ্ছে দশমিক অংশ এটা হচ্ছে দশমিক অংশ আর এই দিকটা হবে অখণ্ড অংশ অখণ্ড অংশ ঠিক আছে তাহলে আমরা দেখব আমরা তিনের দেয় কী কে দিয়েছে প্রথম সংখ্যাটা রয়েছে টেবিল তৈরি করি এবং লিখি ও কথায় লিখি তাহলে কথা হচ্ছে সাতাশ হয়েছে তাহলে প্রথম আছে তো কত এটা এটা রয়েছে আমরা সবগুলোই করে নেব এ কত রয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন তাহলে হচ্ছে সাত হচ্ছে এককের ঘরে দশকের ঘরে হবে দুই তারপরে দশাংশের ঘরে হবে নয় ঠিক আছে আমরা আগে এখানে এখানে বসিয়ে নেব তারপরে কথায় লিখবো পরে ঠিক আছে তারপর বি এরটা কত আছে দেখে নি বিটা রয়েছে ওয়ান পয়েন্ট টু এইট ওয়ান হয়ে যাচ্ছে এককের ঘরে পয়েন্ট দশমিক দুই আট দুই হচ্ছে দশাংশ শত শতাংশ হবে আট ঠিক আছে এর পয়েন্ট সংখ্যাটা রয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি ফোর তাহলে সিক্সটি ফাইভ তাহলে দশকের ঘরে ছয় এককের ঘরে ফাইভ তারপরে দশমিক তারপর হচ্ছে ওয়ান হচ্ছে দশাংশ শ শতাংশে রয়েছে তিন এবং সহস্রাংশে হবে চার ঠিক আছে তারপরে ডিএটটা দেখে নিচ্ছি এটা হচ্ছে সি তারপর আমরা ডিএটটা দেখব তারপরে হচ্ছে ডি ডি রয়েছে ফর্টি টু পয়েন্ট জিরো জিরো নাইন তাহলে ফোর হচ্ছে দশক দুই হচ্ছে একক জিরো জিরো নাইন দশমিক জিরো জিরো নাইন ঠিক আছে তারপরে ই রয়েছে ই সবগুলোই আমরা করে নিচ্ছি ই রয়েছে থার্টি এইট পয়েন্ট টু জিরো ফাইভ তাহলে হবে থ্রি দশক এইট হচ্ছে এক হোক আচ্ছা টু জিরো ফাইভ টু হচ্ছে দশাংশ জিরো হচ্ছে শতাংশ আর শতাংশ হবে ফাইভ ঠিক আছে তারপরে এফ এফ রয়েছে এ কত রয়েছে দেখে নিই এফ রয়েছে চার হাজার তিন শূন্য দশক শতকে শূন্য হাজার চার হাজার মানে চার হাজার দশমিক শূন্য আট তাহলে শূন্য দশাংশ শতাংশ হবে আট ঠিক আছে তারপরে জি এরটা দেখে নিই জি জিটা রয়েছে সেভেন ওয়ান টু পয়েন্ট এইট তাহলে শতকের ঘরে সাত দশকে ঘরে এক তারপর দুই দশমিক পাঁচ অর্থাৎ পাঁচ হবে দশাংশ ঠিক আছে তারপর এইচেরটা দেখে নাও এইচ এই যে কী আছে এই যে আছে তোমার ফর্টি ফাইভ পয়েন্ট জিরো সিক্স অর্থাৎ দশক করে চার এক করে পাঁচ দশমিক শূন্য দশাংশ আর শতাংশ হচ্ছে ছয় ঠিক আছে তাহলে আমরা এইভাবে করে নিতে পারলাম তাহলে প্রথমে কী করতে হবে প্রথমে স্থানীয় মানের টেবিল তৈরি করতে হবে তারপরে সংখ্যাগুলো পরপর বসাতে হবে ঠিক আছে আমরা এবারে এ কথায় যেটা লিখতে বলেছে সেটা কিন্তু আমরা কথায় লিখবো ঠিক আছে ঠিক আছে এবং স্থানীয় মানে বিস্তার করতে বলেছে তাহলে সেটা আমরা স্থানীয় মানে বিস্তারও করতে পারব ঠিক আছে স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি এবং কথায় লিখি এবং এটা কথায় লিখতে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এটা যদি কথায় লিখি তাহলে কী লিখবো তাহলে দেখবো সাতাশ দশমিক নয় ঠিক আছে এক একটা লিখব বা দুই দশক সাত একক ঠিক আছে এভাবে আমরা লিখতে পারি দুই দশক সাত একক নয় হচ্ছে দশাংশ এটাও লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা কথাই লিখে দেখাচ্ছি এখানে এখানে কী লিখবো সাতাশ দশমিক নয় ঠিক আছে আর এটা লিখব এক দশমিক দুই আট ঠিক আছে বা লিখতে পারি এক একক দশ দুই দশাংশ আট শতাংশ প্রথমে টেবিলটা বাইরে নিতে হবে বানিয়ে করতে হবে এবং স্থানীয় মানে আমরা বিস্তারও করতে পারি ঠিক আছে আমরা কথাই লিখে নিচ্ছি ঠিক আছে তাহলে এটা কী রয়েছে এ এ হবে তোমার সাতাশ দশমিক নয় ঠিক আছে তাহলে লিখবো সাতাশ দশমিক নয় আমি একটা লিখে দিচ্ছি আর একটা পরেরটা বলে দিচ্ছি এটা সাতাশ দশমিক নয় সাতাশ দশমিক নয় ঠিক আছে তারপর বিয়েটা রয়েছে বিয়ে কি রয়েছে এক দশমিক দুই আট এক দশমিক এক এটা যদি এইভাবে লিখতে পারি কিংবা লিখতে পারি যে দুই দশক সাত একক নয় দশাংশ সেটাও লেখা যাবে ঠিক আছে আরেকটা লিখছি এক দশমিক দুই আট এক ঠিক আছে এবার সিএটটা কী আছে দেখে নি সিএটটা আছে পঁয়ষট্টি দশমিক পঁয়ষট্টি দশমিক পঁয়ষট্টি পঁয়ষট্টি দশমিক পঁয়ষট্টি দশমিক এক তিন চার এক তিন চার পঁয়ষট্টি দশমিক এক তিন চার বা আমরা বলতে পারি ছয় দশক পাঁচ একক একাংশ তিন শতাংশ চার সশ্রাংশ এটাও বলতে পারি ঠিক আছে ডেটটা কী আছে দেখে নাও ডেটটা আছে বিয়াল্লিশ দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য 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 নয় ঠিক আছে বিয়াল্লিশ দশমিক শূন্য শূন্য নয় বা বলতে পারি চার দশক দুই একক শূন্য দশাংশ শূন্য শতাংশ পাঁচ সসরাংশ ঠিক আছে যদি ইয়েরটা কেছে দেখে নিই ইয়েরটা রয়েছে ই ইতে রয়েছে আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ আটত্রিশ আটত্রিশ দশমিক আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ দুই শূন্য পাঁচ কিংবা বলতে পারি তিন দশক আট একক দুই দশাংশ শূন্য শতাংশ পাঁচ সস্রাংশ এটা বলতে পারি এফ কী রয়েছে দেখে নিই এফ চার হাজার হাজার চার চার হাজার তিন দশমিক শূন্য আট শূন্য আট ঠিক আছে তারপরে এফ তারপর জি কী রয়েছে দেখে নিই জি রয়েছে সাতশো বারো দশমিক পাঁচ সাতশো বারো যে কথা রয়েছে দেখে নি সাতশো বারো সাতশো বারো চারশো বারো দশমিক পাঁচ দশমিক পাঁচ ঠিক আছে এইচ অক্রিমা বলতে পারি সাত শতক এক দশক দুই একক পাঁচ শতাংশ ঠিক আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশমিক শূন্য শূন্য ছয় কিমা বলতে পারি চার দশক পাঁচ একক শূন্য দশাংশ ছয় শতাংশ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ এরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও